রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিস্ফোরক মন্তব্যের পর রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চাওয়া না চাওয়ার বিতর্কের মধ্যে বিসিবিকে লেখা সাকিবের চিঠি প্রকাশ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিলেন নেপালের রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের প্রশংসা। দক্ষিণ এশিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কাঠমান্ডু ঢাকা। করোনায় আড়াই মাসের মধ্যে দেশে সর্বোচ্চ 30 জনের মৃত্যু। 7 মাসে রেকর্ড শনাক্ত 2800। হজ নিয়ে কাটছে না অনিশ্চয়তা। শাটল ধরা যেতে না পারলে তুলে নিতে পারবেন টাকা। যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর বিমানবন্দরেই গ্রেফতার পিকে হালদারের সহযোগী শুভ্রা রানী ঘোষ। বাংলাদেশ ব্যাংক থেকে 100 কোটি টাকা লোপাটের অভিযোগ। দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে বলে জানালেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সরকার ও রাজনৈতিক দল জনস্বার্থে কাজ করলেই কেবল উন্নয়ন সম্ভব হয়। এবার সাকিব প্রসঙ্গ। বিস্ফোরক মন্তব্য নিয়ে তোলপাড়ের মধ্যেই রাত 2টায় দেশে ফিরছেন সাকিব আল হাসান। ছুটিতে থাকা অবস্থায় হঠাৎ করেই সাকিবের দেশে ফেরায় ঘটনায় ভিন্ন মোড় পাচ্ছে। এদিকে প্রকাশ্যে এলো ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে সাকিবের সেই চিঠি। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চেয়েছিলেন কিনা, মূলত এ নিয়ে মুখোমুখি অবস্থানে বিসিবি ও সাকিব আল হাসান। যে চিঠি নিয়ে এত বিতর্ক অবশেষে সামনে এলো, সেটা দুপক্ষের দুরকম বক্তব্যকে যাচাই করার সুযোগ পাওয়া গেল। আসলেই কি টেস্ট খেলতে চাননি সাকিব, নাকি ভুল ব্যাখ্যা করেছে বোর্ড কর্তারা? ইংরেজিতে পাঠানো চিঠির বাংলা সারমর্ম দাঁড়ায় এমন। আমি সাকিব আল হাসান, বলতে চাই যে 2021 সালের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসর। আমার বিশ্বাস, এবারের আইপিএলে অংশগ্রহণ করতে পারলে ওই টুর্নামেন্টের জন্য নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবো। একই সময় শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করছে বিসিবি। টি-20 বিশ্বকাপের ভালো প্রস্তুতির লক্ষ্যে আইপিএলে অংশগ্রহণে আমাকে অনুমতি দিতে বোর্ডের কাছে আবেদন জানাচ্ছি। এপ্রিলের সিরিজ মিস করলে শুধু শ্রীলঙ্কা সফরের 2 টেস্ট খেলা হবে না সাকিবের। কিন্তু তার ব্যাখ্যা অনুযায়ী কখনোই টেস্ট খেলতে চান না ব্যাপারটা এমন নয়। আবার ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের টেস্ট সিরিজ বাদ দিয়ে পরে আবার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানকে কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষুব্ধ বোর্ড। তবে বিশ্লেষকদের মতে, উদ্ভূত পরিস্থিতির দায় যারই হোক, অভিভাবক হিসেবে সমাধানে এগিয়ে আসা উচিত বোর্ডেরই। অভিভাবক সংস্থা হিসেবে ক্রিকেট বোর্ডেরও উচিত পুরো বিষয়টাকে দ্রুত একটা সমাধানে আসা এবং সাকিবের সাথে যোগাযোগ করা। মাঠের বাইরে এই বিতর্ক মাঠের ক্রিকেটে কিন্তু বাংলাদেশের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। বোর্ডার ক্রিকেটারদের ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আমার মনে হয় না ক্রিকেটের কখনো উন্নয়ন সম্ভব হবে। সবার অবস্থান থেকে এটা একটা সুরাহা করা উচিত, এতে ক্রিকেটেরই ভালো হবে। এর আগেও বিসিবির শীর্ষকর্তারা বলেছিলেন টেস্ট খেলতে চান না সাকিব। সাম্প্রতিক বক্তব্য যে বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করেছে। ক্রিকেটারদের আন্দোলন, আইসিসির নিষেধাজ্ঞা, বিশ্বকাপে টিম ফটো সেশন সহ নানা ইস্যুতে শীতল সাকিব বিসিবি সম্পর্ক। তবে দেশের সেরা ক্রিকেটারকে ঘিরে এমন বিতর্কের প্রভাব পড়বে মাঠেও, শঙ্কা বিশ্লেষকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 30 জন, যা গত আড়াই মাসে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শঙ্কার বিষয়, গত 7 মাসে আজই সর্বোচ্চ 2809 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8710 জনে। এছাড়া এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 573,687 জনে। করোনা ভাইরাস নিয়ে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,754 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 522,159 জন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলতি বছরের হজ নিয়ে এখনও অন্ধকারে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের সঙ্গে চুক্তির পরে জানা যাবে কতজন কি পদ্ধতিতে সুযোগ পাবেন বাংলাদেশ থেকে যাওয়ার। এ তথ্য জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, কিছু বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আর 60 বছরের ঊর্ধ্বে নিবন্ধিতরা এবছর হজ পালনের সুযোগ না পেলে টাকা তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম সচিব।
ওয়েট করবে নাকি তারা টাকা উইথড্র করে নেবে, আমরা গত বছর যে যেই অপশনটা দিয়েছি সেটা তো থাকবে তাদের, এবং বয়সজনিত কারণে যে বাধ্যবাধকতাগুলো তাদের জন্য অবশ্যই মান্যযোগ্য হবে সেটা তো আমাদের মানতেই হবে। এই আগাম প্রস্তুতিটা এই জন্য রাখবো যে কত সংখ্যক লোক যাবে সেটা তো আমরা জানি না, সীমিত আকারে হতে পারে, সীমিতর মধ্যে একদম অল্প আকারে হতে পারে, এমন হতে পারে 10,000 লোক নিতে পারে, এরকমও তো হতে পারে, তো সেটার জন্য বা বেশিও নিতে পারে, কী নেবে সেটা জানি না, আমাদের আগাম প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা আমরা নিয়ে রাখছি। এবার সাংবাদিকতা শেখানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানী হাতিরঝিলে ও মতিঝিলে অভিযান চালিয়ে চক্রের দুই মূল হোতাসহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। সোমবার মিরপুরে র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। চক্রের দুই মূল হোতা শাহিন খান ও নূর হোসেন ওরফে নাহিদ চাকরি দেওয়ার নামে ফাঁদে ফেলত বিভিন্ন জনকে। চক্রটি ব্যবহার করত নামি দামি ব্র্যান্ডের গাড়ি, প্রতিষ্ঠিত চ্যানেলের লোগো ফটোশপ করে নিউজ করার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কথিত বঙ্গবন্ধু স্যাটেলাইট BSTV-তে নিয়োগ দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরপরই বিমানবন্দর থেকে পিকে হালদারের সহযোগী ওকাওয়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুদক। দুদক সচিব জানান, বিভিন্ন জিজ্ঞাসাবাদে ও তদন্তে সম্পদ বন্ধক না রেখে ঋণ নিয়ে তা স্থানান্তরে শুভ্রা রানীর সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রমাণ মিলেছে। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দুদক। তার বিরুদ্ধে দুদকের অভিযোগ ব্যবসা সম্প্রসারণের কথা বলে বাংলাদেশ ব্যাংক থেকে দুটি চেকের মাধ্যমে 31 কোটি টাকা তুলে নেয় এবং এই অর্থ রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডে সরিয়ে নেয়। এর মধ্যে 22 কোটি টাকার চেকটি বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বনশ্রী শাখায় রিলায়েন্স ফাইন্যান্সের হিসেবে স্থানান্তর করা হয়। পরে শুভ্রা রানী ঘোষকে আদালতে তোলা হলে বিচারক তাকে 5 দিনের রিমান্ডে দেন। নেপালে 3 জাতি টুর্নামেন্টে কাল কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মুহূর্তে কাঠমান্ডুতে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, রিচার্ড, আপনি জানেন যে আগামীকাল শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট যেটি নেপালে অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন রয়েছি নেপালের কাঠমান্ডুতে। আসলে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটি কিরগিজস্তানের বিপক্ষে, যদিও কিরগিজস্তানের দলটা আসলে অনূর্ধ্ব 23 দল, অলিম্পিক দল গঠনের জন্য আসলে মূলত তারা এই দলটিকে পাঠিয়েছে বাংলাদেশে। সেখানে কিন্তু বাংলাদেশের যে দলটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু তরুণ ফুটবলারকে জেমি ডে জাতীয় দলে ডেকেছেন, সেই তরুণদেরকে বেশি সুযোগ দেওয়ার কথাও কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে জানিয়েছেন। তবে নেপালে বেশ কিছুদিন ধরে 18 তারিখ থেকে কিন্তু অনুশীলন করছে জেমি ডের দল, আর সেই পরিপ্রেক্ষিতে আজকে শেষ দিনের মতো অনুশীলন করলো জেমি। যেটা আসলে আমরা দেখেছি যে মাঠের অনুশীলনে নতুনদেরকে নিয়ে বেশি সময় দিয়েছেন, আর জামাল ভুঁইয়া এই ম্যাচটাতে থাকবেন না, যে কারণে হচ্ছে অধিনায়কত্বের দায়িত্বটা স্বাভাবিকভাবে সহকারী অধিনায়ক সোহেল রানার উপরে পড়ছে। তাছাড়া যদি বলি নেপালের বর্তমান পরিস্থিতি, কারণ হচ্ছে এই ম্যাচটি বা এই টুর্নামেন্টটিকে ঘিরে কিন্তু নেপালের যারা সাধারণ দর্শক রয়েছেন তারা কিন্তু একটা উৎসাহের মধ্যে আছেন। যদিও প্রথম ম্যাচটা নেপাল নেই, তারপরেও কিন্তু সবার মাঝে একটা উৎসাহ কাজ করছে। আর নেপালের যদি রাতের সৌন্দর্যের কথা বলি, অসাধারণ সৌন্দর্যের একটি দেশ, আসলে হয়তোবা সময়ের সাথে সাথে নেপালের সৌন্দর্য সম্পর্কেও আরও জানাতে পারব। রিচার্ড, আপনার কাছে ফিরছি এখন। নেপালের কাঠমান্ডু থেকে যুক্ত হয়ে আমাদেরকে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 2.5 মাসের মধ্যে দেশে সর্বোচ্চ 30 জনের মৃত্যু, 7 মাসে রেকর্ড শনাক্ত 2,800। হজ নিয়ে কাটছে না অনিশ্চয়তা, শাটর ধরা যেতে না পারলে তুলে নিতে পারবেন টাকা। এবং বিস্ফোরক মন্তব্যের পর রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান, শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চাওয়া না চাওয়ার বিতর্কের মধ্যে বিসিবিকে লেখা সাকিবের চিঠি প্রকাশ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।